হ্যালো, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এটা খাজা মুর্তুজ আমার চ্যানেল থেকে আমি বলছি। আজকে আমার একটি ভিডিও করার খুব ইচ্ছে হচ্ছে। আমি যদিও যাদের সম্পর্কে ভিডিওটা করব তাদের পারমিশন নিয়ে নিয়েছি, কিন্তু আমি তাদের নামটা বলবো না, আর তাদের এক্স্যাক্ট লোকেশনটা বা এক্স্যাক্ট কথাটা বলবো না, কারণ এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কিন্তু পারমিশন নিয়ে নিয়েছি ভদ্রলোকের কাছে, বিশেষ করে আমি বলে পারমিশন নিয়ে নিয়েছি, যেহেতু আমি নাম ব্যবহার করব না। আমি শুধু একটা বলবো যে সংসার জীবনে মানুষের ইগোটা বেশি প্রবলেম হয় না অন্য কোনো সমস্যাতে সংসার হয় না। আমি ব্যক্তিগতভাবে একটু ছন্নছাড়া বা একটু উটপটং, আমার সংসার হয়নি। যদি আপনি জানতে চান আমার এক্স ওয়াইফের কথা, যদিও এখন এক্স ওয়াইফ হয়নি, আমাদের ডিভোর্স হয়নি, আমরা সেপারেশনে চলছি, তাহলে আমি বলবো সে হচ্ছে বেস্ট লেডি ইন দ্য ওয়ার্ল্ড। কারণটা কি? কারণটা আজকাল যে আমার ঝকঝক চকচকে চেহারা, এর প্রতি তার অবদান প্রচণ্ড আছে। আর তার উপরে সে আমাকে বাবার সুখটা দিয়েছে। আর তৃতীয় কথা হচ্ছে যে আজকে আমি যে আমেরিকান আমেরিকান তার বদৌলতে আর কি। তার মধ্যে জেলাসি নাই, খুব ভালো মাম, তারপরে আরো অনেক কিছু, কিন্তু সংসারটা হয়নি। তা আমার কথাটা বাদ দেন, আমার কথাটা অন্যদিন বলবো। এখন আজকে যার কথা বলছি তাদের কথা না বললেই না। এরা দুজনই ইন্ডিয়ান, বাংলাদেশ থেকে না দুজনই, কিন্তু ভদ্রলোক বাংলা ভাষায় কথা বলে, কলকাতার আশেপাশে কোনো এক জায়গা থেকে এসছে, নামটা বলছি না। আর উনিও ওখানে একটা গ্রাম থেকে পড়াশোনা করে দিল্লিতে, উনি ইন্টারমিডিয়েটের পরে ওখানে পড়তে যায় ইউনিভার্সিটিতে, দিল্লি ইউনিভার্সিটিতে, নাম করা একটা ইউনিভার্সিটি। আর ওখানেই পরিচয় হয় তারই এক ব্যাচ জুনিয়র অন্য একটা মেয়ের সাথে, তার মেয়েটারও আমি নাম বলছি না। তো ভদ্রলোকের নাম যদি আমি একটা আবিষ্কার করি যে এটা নাম, সেটা হচ্ছে যে আমি ধরতে পারি, যেমন মনে করেন ওনার নাম হচ্ছে ধরেন মনে করেন আবদুল্লাহ আবু সাইদ। তো আবদুল্লাহ আবু সাইদ, আর মেয়েটার নাম যদি ধরি নাগমা হোসেন, ঠিক আছে। ওনার ব্যাকগ্রাউন্ডই তাই, ভদ্রমহিলার ব্যাকগ্রাউন্ড হচ্ছে দিল্লি থেকে, উনি খুব ভালো একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে। ওনারা ওখানেই পড়াশোনা করেছে ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে ডিগ্রি মাস্টার ডিগ্রি করার পরে তারা পিএইচডি করেছে। ভদ্রলোক পিএইচডি করে কিন্তু সুইজারল্যান্ডে, আর ভদ্রমহিলা পরে এসে বিয়ে করার পর, বিয়ে হওয়ার পরে দুজনে জয়েন করেছে, দুজনে একসাথে জয়েন করে সুইজারল্যান্ডে এসে ইয়ে করেছে, কি বলে এটাকে, পিএইচডি করেছে। তো তারপরে কাহিনীটা একটু কঠিন। ওনারা আমেরিকায় পিএইচডি করতে না, চাকরি নিয়েই একটা একটা সায়েন্স, কি বলবো এটাকে, সায়েন্স রিসার্চ সেন্টারে সান্তা বারবারা, এটা কিন্তু ঠিক, কারণ অনেক অনেক বাঙালিরা ওনাদেরকে চেনেন, অনেক অনেক ইন্ডিয়ানরা ওনাদের চেনেন, আর যারা বাংলা ভাষাভাষী কথা বলেন তারাও চেনেন, আর ওনাদের যে দেশের বাড়ি তারাও বুঝতে পারবে। তো ওনারা সান্তা বারবারাতে একটা ইউনিভার্সিটিতে রিসার্চ করতে এসেছিল, তারপরে ওনাদের একটা মেয়ে হয়, তারপরে ওনারা আবার কিছুদিনের জন্য দিল্লিতে যায় যে ওখানে আবার চাকরি করে, এক বছর বা দুই বছর হয়তো ছিল, তারপরে ওখান থেকে চলে এসছে আবার আমেরিকাতে। আমেরিকাতে প্রথমে ভদ্রলোক আসে, উনি যে কোথায় জয়েন করছে জায়গাটা বলবো না, শুধু বলি যে মনে করেন উনি ব্যাক করে হয়তো সান ফ্রান্সিসকোতে আসলো, রিয়ালিটি হয়তো সান ফ্রান্সিসকো না, অন্য একটা জায়গায়। আর আমি ওনার ওখানে কয়েকবার গেছি, আর আমার ছেলেও গেছে, আমার ছেলেকে প্রচণ্ড আদর করে, আমার বাসায় উনি এসেছে কতবার। আমার একটা খুব 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 ভালো বন্ধু বলা যায়, যদি উনি শিক্ষাগত দিক দিয়ে পিএইচডি করা সায়েন্টিফিক বৈজ্ঞানিক, ভদ্রমহিলাও পিএইচডি করা ভদ্রমহিলা,
আমার সাথে হয়তো ওইভাবে যায় না, কিন্তু যেহেতু হৃদ্রতার মধ্যে বোধহয় এগুলো কাজ করে না, তো আমার সাথে একটা ভালো সম্পর্ক করে ওঠে যে কোনো যেভাবে হোক। আমিও সান্দিয়াগোতে গিয়েছি, উনিও এসছেন এলেতে, ওনাদের একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার জন্ম আমেরিকাতে, মেয়েটার জন্ম সুইজারল্যান্ডে আই গেস, আমি যদি মিস্টেক না করি, কিংবা সান্তা বারবারাতেও হতে পারে। তারপরে এই করে চলতে 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 জীবনের এক পর্যায়ে এসে ওনাদের ওনাদের সংসারটা আর হলো না। ওনাদের মধ্যে কোর্ট কাচারি হলো না, কাউন্সিলিং হলো, তারপরে বলে কি বলে ওটাকে, মসজিদের মসজিদের ইয়ে করতে বললো, মসজিদের মসজিদের লোকরা ওনাদেরকে সাজেশন দিল, কাউন্সিলিং করলো। এই করে 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 2018-19 দিকে এসে একদম ডিভোর্স হয়ে গেল। তো ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমার সাথে যোগাযোগ আছে, আমার সাথে কথা হয়, প্রাণ খুলে কথা বলতে চায়, মন খুলে বলতে চায়। আমি দেখি দুজন অজস্রভাবে দুজন দুজনকে ভালোবাসে, বিশ্বাস করুন। এবং ভদ্রলোক যিনি, ওনার ওনার ওয়াইফের প্রতি যে রেসপেক্ট, যে ভালোবাসাটা, ওটা বোধ হয় উনি বোঝাতে পারেনি। কি যেন একটা অনির্বাচিত কারণবশত ওনাদের সংসারটা ভেঙে গেল। ভদ্রলোক বছর খানিক ওয়েট করল, তারপরে অনেক কষ্ট করতেছে, টাকা ভালো ইনকাম করে, আমার মনে হয় 100,000-এর উপরেই ইনকাম করে যদি সাইন্টিফিক। আর ওখান থেকে একটা ছেলে একটা মেয়ে, ছেলে মেয়ে দুটো মার সাথে থাকে। আর ওনাকে ওই যে যেটাকে আমেরিকান ল ভরণ পোষণ তো দিতেই হয়, ওটা তো দিতেই হবে, ওটা দিতে হয়। আর সব মিলে একটু সমস্যায় থাকলেও আলহামদুলিল্লাহ উনি সামলিয়ে নেন, সামলিয়ে নিচ্ছেন। ছেলে মধ্যে দুটো প্রচণ্ড বাবাকে ভালোবাসে, আর পাশাপাশি দূরে থাকাতে, আর একই সিটিতেই থাকে কিন্তু দূরে, সেপারেশন যেহেতু ডিভোর্স হয়ে গেছে, তো ওইটা করার সুবাদে, কিন্তু দুজন দুজনকে এখনও ভালোবাসে। সেই যে প্রথম টাচ, প্রথম প্রেম, অল্প বয়সের দুজনে গ্রো আপ একসাথে হয়েছে, পড়াশোনা একসাথে করেছে, বাচ্চা হয়েছে, অজস্র স্মৃতি, এগুলি সব বিমালুল হয়ে গেল। আমি বুঝতে পারি না, আমি জানতে পারি না যে ভদ্রলোক কিছুদিন আগে বলছে যে আমার তো কোম্পানিটা বড় হচ্ছে, তো আমার আমার পয়সা হলে তোমাকে আমি একটা বড় একটা অ্যামাউন্ট দিয়ে দেব। আর উনিও বলছে যে তোমার ওই ভদ্রলোক ভদ্রমহিলা বলছে যে দেখো তুমি যেহেতু আমি ইয়ে করি না, কি না, আমি আমার তোমার তো আমার তো চাকরি একটু উন্নতি হয়েছে, একটু পয়সা পয়সা পাচ্ছি, তো তুমি আমাকে পয়সা দিও। এক সেকেন্ড হোল্ড করুন, ফোনটা নিন। থ্যাংক ইউ ফর কলিং টিল হোটেল, খাজা স্পিকিং, 209। তারপরে আমার মাথায় ঢুকছে না যে দুজন দুজনকে এত ভালোবাসে। তো ভদ্রমহিলা বলছে যে দেখো আমার তো একটু বেতন বাড়ছে, তুমি সামনে মাস থেকে আমাকে একটু কম করে পয়সা দেবে। ভদ্রলোক বলছে না তা তো হবে না, আমি তোমাকে যা দিচ্ছি তা দিচ্ছি, তুমি আমার ছেলে মেয়েকে এত ভরণ পোষণ করছো, এত দেখছো, নিশ্চয়ই আমি ওটা করবো না। এবং ভদ্রলোক আমাকে বললো যে দেখেন খাজা ভাই, আমার যদি এখন $1,000,000 আমার কোম্পানি, মানে আমার যদি এরকম কোনো পয়সা হয়, আমি তাকে $100,000 চেক দিয়ে দিব। মানে অদ্ভুত ব্যাপার, এত ভালোবাসা, এত অল্প বয়সের ভালোবাসা, অথচ আজকে ডিভোর্সে পরিণত হয়ে গেছে। আমার এমনি ব্যক্তিগতভাবে ডিভোর্স শব্দটা অত প্রিয় না, কিন্তু আজকের কাহিনী থেকে আমি যেটা বুঝলাম যে আমার মনে হয় মানুষের প্রতি মানুষের আস্থাটা যদি চলে যায়, বিশ্বাসটা চলে যায়, তাহলে বোধহয় সংসার আর থাকে না।
নট নেসেসারি যে আপনি পরকীয়া করতে হবে সেই জন্য সংসার থাকে না, নট নেসেসারি যে আপনি পয়সার ক্রাইসিস হতে পারে এই জন্য সংসার চলে যেতে পারে। ভালোবাসা ওনাদের এখনও আছে, শুধু দুজন দুজনার প্রতি, বিশেষ করে ভদ্র মহিলার ভদ্রলোকের প্রতি বিশ্বাসটা চলে গেছে, আস্থাটা চলে গেছে, রেসপেক্টটা চলে গেছে। তা আপনারা ভিডিওটা দেখুন, আপনাদের কি মনে হয় হাজব্যান্ড ওয়াইফের সংসারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি, আপনারা কমেন্টে লিখুন, ব্যাপারটা শেয়ার করুন, সবাইকে জানতে চান। আর নিজেরা একটু সংযত করে চলেন, সংসার জানি কারণ আভাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।